অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে, সে পেয়ে যান। এখনো কয়েক ঘন্টাকে বাঁচিয়ে রাখতে হবে। মানে মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট। ডাক্তারবাবু, আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো। একটা বড় অপারেশন করতে হবে, 50,000 টাকা ক্যাশে জমা করে দাও। 50,000 টাকা? আমি গরিব মানুষ বাবা, এত টাকা করতে কি পাবো? তাহলে আমি কি করবো? বাবাকে নিয়ে যাও, এখানে চিকিৎসা হবে না। না না ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি। স্যার, 50,000 টাকা দিছি সরকারি শিলমোহর দিয়ে। এই দেখুন, 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, অপারেশনের জন্য লাগবে। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। আচ্ছা ডাক্তারবাবু। ঠিক আছে, কত হলো? 10,570 টাকা স্যার। হ্যাঁ, ওষুধ আর এই 10,570 টাকার রিসিপ্ট। তুমি যাও। ইয়েস। দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড, আর এরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে তুমি চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা অপারেশন করতে 1,00,000 টাকা করে নেন। এত টাকা ওই কোথায় পাবো ডাক্তার বাবু? বাবু আমাকে একটু দয়া করো। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। বাবাকে বাঁচাতে হলে ঘটি বাটি বেঁচে যে করে পারো টাকাটা জোগাড় করো। উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো ডাক্তার ভাটনগর। I'm sorry my son, তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। উনি অপারেশন টেবিলে মারা যাননি, উনি মারা গেছেন কাল রাতে এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট। স্বরাষ্ট্রমন্ত্রী ফাটাকেস্টো? গুন্ডা ফাটাকেস্টো, 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছেন, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো। চল স্যার। হাসপাতালে রোগী মরে, ডাক্তারেরা বিলেত ভরে, শ্মশানে তো দালাল ধরে।